আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকবো সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ ঢাকা বিভাগ আর সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার শিরোনাম, এই টেবিলে গেলে ওই টেবিলে, ওই টেবিলে গেলে ওই টেবিলে, আজকে না কালকে। আমার দুই বছর তিন মাস হলো, এখনো পাই নাই, আর আরেকজন দালালের মাধ্যমে দিয়ে এক মাসের মধ্যে পেয়ে ফেলছে। ভোগান্তির নাম গাজীপুর বিআরটিএ অফিস, দালাল ছাড়া হয় না কাজ, বছরের পর বছর ঘুরেও মেলে না লাইসেন্স, নির্বিকার কর্তৃপক্ষ। নিয়ন্ত্রণের বাইরে ডেঙ্গু, গাজীপুরে চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১১, ফরিদপুরেও বাড়তি রোগী নিয়ে হাসপাতালে হিমশিম অবস্থা। ১৩,০০০ গ্রাহক গ্যাস না পেয়েও বিল গুনছেন মাসে মাসে, বিকল্প ব্যবস্থায় রান্নাবান্না করতে গিয়ে বাড়তি খরচের খড়গ, মুন্সিগঞ্জে এলাকাবাসীর ক্ষোভ। প্রতিদিন লোডশেডিং ৬ ঘন্টার বেশি, নরসিংদীর শিল্পাঞ্চলে উৎপাদন নেমেছে অর্ধেকের নিচে, সময় মতো অর্ডার সরবরাহ নিয়ে উদ্বেগ। এবং ৩০ কিলোমিটার রেলপথে অর্ধ শতাধিক অরক্ষিত ক্রসিং, তিন বছরে ফরিদপুরে প্রাণহানি ২১, বছরের পর বছর আশ্বাসেই আটকে গ্রেটম্যান নিয়োগ। ভোগান্তির নাম গাজীপুর বিআরটিএ অফিস, দালাল ছাড়া কাজ হয় না, বছরের পর বছর ঘুরেও মেলে না লাইসেন্স, ভুক্তভোগীরা বলছেন ডোপ টেস্টেও লাগছে অতিরিক্ত টাকা, ব্যবস্থা নেওয়ার আশ্বাসেই আটকে কর্তৃপক্ষ। রাজবুল হাসানের রিপোর্টার ক্যামেরায় ছিলেন জুনায়দ রুবেল। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করেছেন গোপালগঞ্জের লিটন মিয়া, সে সময় নেওয়া হয়েছে আঙুলের ছাপ, তুলেছেন ছবি, দুবছর কেটে গেলেও লাইসেন্স হাতে পাননি, উল্টো ৬ মাস পর পর রশিদের মেয়াদ পাল্টাচ্ছে বিআরটিএ। হরাইনটা করার কি প্রশ্ন আছে, না হলে একটা লাইসেন্স দেব না, তাহলে আর আমরা গাড়ি ঘুরি চালানোর আমাদের প্রয়োজন হয় না। এই টেবিলে গেলে ওই টেবিলে, ওই টেবিলে গেলে ওই টেবিলে, আজকে না কালকে, এরকম করতে করতে আমার একটা বছর নষ্ট হয়ে গেছে। পাঁচ বছর মেয়াদী এমন লাইসেন্স পেতে গাজীপুরের বিআরটি অফিসে দুই তিন বছর ধর্ণা দিচ্ছেন এমন অনেকেই, কারো কারো চাকরি কিংবা বিদেশে যাত্রা থমকে গেছে লাইসেন্স না পেয়ে, অভিযোগ উঠেছে দালালের মাধ্যমে আবেদন জমা পড়লে ভোগান্তি কমার, হয়রানি রয়েছে ড্রুপ টেস্ট ও সার্ভার জটিলতায় লাইসেন্স নবায়নেও। আমার দুই বছর তিন মাস হলো, এখনো পাই নাই, আর আরেকজন দালালের মাধ্যমে দিয়ে এক মাসের মধ্যে পেয়ে ফেলছে। তবে বিআরটিএ কর্তৃপক্ষের দাবি, এরই মধ্যে পুরনো লাইসেন্স বিতরণ শুরু হয়েছে, কমবে ভোগান্তি। ওখানে ডেলিভারি দেওয়া হয়, রিসিভ করা হয়, পুলিশ ভেরিফিকেশনের কাগজগুলো ওখান থেকে ডেলিভারি দেওয়া হয় এবং ড্রাইভিং লাইসেন্সের আবেদনগুলো ওখানে জমা নেওয়া হয়, ওপেন একটা করে দেওয়া হয়। এটা আমি ঘরের ভিতরে ব্যবস্থাটা রাখি নাই, এটা আমি আসার পরে এই কাজটা আমি করছি। পেশাদার ও অপেশাদার লাইসেন্স পেতে গাজীপুর বিআরটিএ সার্কেলে সপ্তাহে দুই দিন প্রায় ১২০ জন করে আবেদনকারী পরীক্ষায় অংশ নেন। রাজীবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে গাজীপুরের বিআরটিএ কার্যালয়ে আছেন সহকর্মী রাজীবুল হাসান, সাভারের বিআরটিএ কার্যালয়ে আছেন মোজাফর হোসেন জয় এবং নারায়ণগঞ্জের বিআরটিএ কার্যালয়ের সামনে আছেন শওকত আলী সৈকত। প্রথমেই যাচ্ছি গাজীপুরে রাজীবের কাছে। রাজীব, নিরাপদ সড়কের প্রথম শর্ত হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস এবং হচ্ছে যানবাহনের নিবন্ধন, এই তিনটি কাজই করে থাকে কিন্তু বিআরটিএ কর্তৃপক্ষ। অথচ এই গাজীপুর বিআরটিএ সার্কেলের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে, দালাল ছাড়া কোনো ধরনের কাজ হয় না এবং লাইসেন্স পেতে ভোগান্তিতে রয়েছে গ্রাহকরা। এই অবস্থায় আমাদের রিপোর্টে আপনারা দেখছিলেন যে ২০১৯ সালে আবেদন করেছেন এরকম অনেকেই আছে যারা এখন পর্যন্ত ২০২২ সাল এই অক্টোবর মাসেও এখন পর্যন্ত কিন্তু তারা তাদের লাইসেন্স পাননি। এই যখন অবস্থা তখন কিন্তু যারা এখন অর্থাৎ হচ্ছে বর্তমানে আবেদন করছে তাদের মধ্যে অনেকেই পাচ্ছেন, কিন্তু ২০১৯ সালে কিংবা সেই সময়ে যারা আবেদন করেছে তারা কিন্তু এখন পর্যন্ত লাইসেন্স পাননি। তাদের অভিযোগ যে দালালের মাধ্যমে আবেদন করলে এই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি যে গাজীপুরের সার্কেল অফিস রয়েছে সেখান থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে খুব সহজ হয়। এছাড়া অন্য তারা যে সরকারি নিয়ম রয়েছে সেই সরকারি নিয়মে কিন্তু আবেদন করলে তারা সেই ভোগান্তিতে পড়েন, রয়েছে দালালের দুরাত্ব। এছাড়া যে ড্রাইভিং লাইসেন্স পেতে যেসব শর্ত মানার কথা রয়েছে অর্থাৎ লার্নার কার্ড,
এবং পরবর্তীতে হচ্ছে পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং গাড়ি চালিয়ে তাদের যে যোগ্যতা সেটি প্রমাণের পরেই কিন্তু পরীক্ষা পাশ হওয়ার পর তাদের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কথা। কিন্তু সাধারণত এখানে তাদের যে অভিযোগ রয়েছে ভুক্তভোগী, তারা বলছেন যে দালালের মাধ্যমে তারা যদি আবেদন করেন তাহলে অনেকাংশেই সেগুলো সহজ হয়। এছাড়া কিন্তু তাদের ধাপে ধাপে টেবিলের পর টেবিল দৌড়াতে হয়, বছরের পর বছর চলে যায় কিন্তু তারা ড্রাইভিং লাইসেন্স পায় না। এই কারণে কিন্তু তারা চাকরি থেকে শুরু করে বিদেশ যাত্রা অনেকের থমকে গিয়েছে। বলা হচ্ছে যে এই যে বিআরটি অফিসটি, সেই বিআরটি অফিসের কয়েকজন অসাধু কর্মকর্তা রয়েছে যাদের সঙ্গে দালালের দৌরাত্ম্য রয়েছে এবং দালালরা মিশে এই কাজটা করে যাচ্ছে দিনের পর দিন। তাদের দাবি হচ্ছে যে এখানে আসলে অভিযান করা দরকার, তাহলেই মানুষ স্বস্তি পাবে। আমি যদি বলি যে আরো কিছু তথ্য আমাদের কাছে রয়েছে, গাজীপুরে সাধারণত সিএনজির যে মেরুন কালার নির্ধারণ করা হয়েছে, যাদের যেসব গাড়ির ফিটনেস থাকবে সেসব গাড়ির মেরুন কালার থাকবে এবং ফিটনেস পরীক্ষায় আসলে কিন্তু সেই কালারটি থাকার কথা। অথচ গাজীপুরের বিভিন্ন জায়গায় কিন্তু মেরুন কালার ছাড়াও অন্যান্য যেসব সিএনজি সহ গাড়ি রয়েছে সেগুলো কিভাবে আসলে ফিটনেস পেলো সেগুলো নিয়েও কিন্তু আমরা এখানে জানতে চেয়েছিলাম, তারা কিন্তু সদুত্তর দিতে পারেনি আমাদের কাছে। তারা বলছেন যে এখানকার বিআরটি কর্তৃপক্ষ দাবি করছেন যে যখনই ফিটনেস করার জন্য এখানে আসেন চালকরা তখন তাদের রং পরিবর্তন করে নিয়ে আসেন, যদিও এর সত্যতা আমরা খুব একটা পাইনি। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখেন যে সরকারি যে নিয়ম রয়েছে পেশাদার এবং অপেশাদার এই দুই ধরনের ড্রাইভিং লাইসেন্স পেতে 2100 থেকে 3600 টাকা সরকারি নিয়মে যাওয়ার কথা, অথচ এখানে নানাভাবে নানা হয়রানি করে কিন্তু গ্রাহকদের কাছ থেকে 4000 8000 কখনো কখনো 10000 টাকাও নেওয়া হচ্ছে। এই অবস্থায় কিন্তু তারা মুক্তি চান এবং সরকারি যে সেবা ডিজিটাল বাংলাদেশ সেই সেবা তারা পেতে চান, যে কারণে তারা বারবারই কিন্তু জানাচ্ছেন যে ঊর্ধ্বতন যেসব কর্তৃপক্ষ রয়েছেন অর্থাৎ যেসব নীতি নির্ধারকরা রয়েছেন তারা যদি এই বিআরটি অফিসের দিকে লক্ষ্য রাখে এবং হচ্ছে এখানে নিয়মিত অভিযান করে এবং জবাবদিহিতার মধ্যে নিয়ে আসে তাহলেই কিন্তু এই বিআরটি অফিসটি নিরাপদ হবে এবং হয়রানি মুক্ত হবে। যখন এই অবস্থায় আমরা কথা বলছি তখনই কিন্তু গতকালকেও এবং তার আগের দিন আমরা এখানে এসেছি এবং দেখেছি যে দালালের যে দৌরাত্ম্য তারা হচ্ছে সরাসরি সেখানে যেভাবে কাজ করে এখানে যেসব পরিদর্শক রয়েছে দু একজনের সঙ্গে তারা লিয়াজু করে আসলে মূলত এই কাজ করে, বাহির থেকে তারা কাজ নিয়ে আসে এবং টাকার বিনিময়ে সেই কাজগুলো এখান থেকে করিয়ে নিয়ে যায়। যারাই হচ্ছে দালালের মাধ্যমে না আসে তাদেরই কিন্তু পদে পদে হয়রানি ভোগান্তির শেষ নেই। তো আমি যদি গাজীপুরের পরিস্থিতি বলছিলাম বিআরটি এর, আমরা একটু সাভারে যেতে চাই, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে। সেখানকার বিআরটি কর্তৃপক্ষের যে গাফলিতি রয়েছে সেখানকার গাফলিতির কথা জানতে আমরা যাচ্ছি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুজাফফর হোসেন জয়। ধন্যবাদ রাজীব। সাভার বিআরটি মূলত এখানে মূলত একটি আঞ্চলিক অফিস রয়েছে। যদি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই, মূলত 2012 সালে আপনার মিরপুরের যে কেন্দ্রীয় বিআরটি কার্যালয় রয়েছে সেখান থেকে সাভারের উপজেলার পাশে একটি বিআরটির অফিস স্থাপন করা হয়। একই সাথে কিন্তু ঢাকা জেলার কেরানীগঞ্জের যে আপনার একটি শাখা কার্যালয় স্থাপন করা হয়, এর মধ্য দিয়ে কিন্তু মূলত বিআরটির কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। যদি ভোগান্তি এবং অনিয়মের কথা বলি তাহলে বিস্তর অভিযোগ রয়েছে এই বিআরটি অফিসের বিরুদ্ধে এবং একাধিক ডজন ডজন ভুরি ভুরি অভিযোগ এখানে রয়েছে। তার আগে আমি একটু জানিয়ে রাখতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে মূলত বিআরটি কার্যালয়ে এখানে যে সমস্ত কাজ হয়ে থাকে তা হচ্ছে যে মূলত আপনার যারা পরিবহন শ্রমিক রয়েছেন এবং যারা সাধারণ লাইসেন্স করে থাকেন তারা সাধারণত ড্রাইভিং লাইসেন্স, রুট ফিটনেস, গাড়ির ফিটনেস সহ বিভিন্ন কাগজপত্র এবং লাইসেন্সের নবায়নের যে কাগজপত্র সেগুলো মূলত কার্যক্রম সম্পন্ন করতে সাভার বিআরটি অফিসের এই শাখা কার্যালয়ে এসে থাকেন। তো আমরা যখন এখানে রিপোর্ট করতে এসেছি তখন বিস্তর অভিযোগ এবং অনিয়ম এবং আপনার হচ্ছে যে ভোগান্তির কথা আমরা জানতে পেরেছি। মূলত আমি ভোগান্তির প্রসঙ্গে প্রথমে যেটি জানাতে চাই সেটি হচ্ছে যে এখানে যারা এসেছেন তারা আমাদেরকে বলেছেন যে মূলত মিরপুর থেকে এখানে শাখা কার্যালয় স্থাপন করার উদ্দেশ্যই ছিল যে আপনার মানুষের ভোগান্তি দূরীভূত করণের ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখা গেছে যে ভোগান্তি দূরীভূত না হয়ে আরও উপরন্ত ভোগান্তি বৃদ্ধি পেয়েছে বলে আমাদের এখানে যারা মূলত আবেদন করতে
আসে তারা আমাদেরকে সেটি জানিয়েছে। কিভাবে ভোগান্তি বৃদ্ধি পেয়েছে তা যদি একটু জানাতে চাই তাহলে বলতে হয় যে প্রথমে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পর আপনার যারা আবেদন করে থাকেন তারা সরকারি নিয়ম মোতাবেক ব্যাংকে টাকা জমা দান করেন, এরপরেই কিন্তু মূলত এই শাখা কার্যালয়ে বিআরটিতে আবেদন করেন। আবেদনের পর দেখা যায় যে আপনার 6-7 মাস পরে তারা একটি মেসেজ পায় মোবাইলের মাধ্যমে, সেই মেসেজ পাওয়ার প্রাপ্তির পর কিন্তু এখানে কিন্তু মূলত ড্রাইভিং লাইসেন্সের জন্য যে পরীক্ষা নেওয়ার কথা সেটা এখানে হয় না, সেটা হয় হচ্ছে কেরানীগঞ্জের ইকুরিয়াতে মূলত সেই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা হয়ে থাকে। এরও 6 মাস পর গিয়ে আমাদেরকে যেটি জানিয়েছেন যে একটি ফিঙ্গার দিতে হয়, সেই ফিঙ্গারটি যে দিতে হয় আবার মিরপুর যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে রোড ট্রান্সপোর্ট অথরিটির সেখানে গিয়ে মূলত ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। এরকম যে ভোগান্তি অর্থাৎ একজন চাকুরিজীবী যে রয়েছেন তাকে যদি আবার নবায়ন কাগজপত্র নবায়ন করতে হয় তাকেও এই ভোগান্তি শিকার হতে হয়। ফলে দেখা যায় যে যেখানে ভোগান্তি কমিয়ে আনার জন্য মূলত সাভারে এবং কেরানীগঞ্জে ঢাকা জেলায় 2টি সাব জোনাল অফিস স্থাপন করা হয়েছে বিআরটির পক্ষ থেকে, সেটি কিন্তু মানুষের যে ভোগান্তির বিপরীতে ভোগান্তি নতুন করে আরও সৃষ্টি করেছে। তো আবার যদি অনিয়মের কথা বলতে যাই তাহলে এখানে ভুরি ভুরি অনিয়মের কথা এসেছে যে কোভিড-19 যে কথা এসেছে এখানে সেখানে সেই উছিলায় কিন্তু দীর্ঘ 3-4 বছর ধরে মানুষকে এই ট্রান্সপোর্ট অথরিটির মাধ্যমে যে লাইসেন্স দেওয়ার কথা বা নবায়ন করার কথা সেগুলো কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে বলে আমাদেরকে অভিযোগ করেছেন। একই সাথে তারা বলছেন যে দালালের দূরত্ব কিন্তু এখানে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, কিন্তু দালালের দূরত্বের ক্ষেত্রে যে আমরা রোড ট্রান্সপোর্ট অথরিটি সাভারের যে কার্যালয় রয়েছে সেখানে আমরা কথা বলতে চেয়েছিলাম এবং তাকে পাওয়া না গেলেও মুঠোফোনে তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত দালাল চক্রকে দূরীভূতকরণের কাজ এই অথরিটির নয়, এটি তার এখতিয়ারভুক্ত নয়। কিন্তু সাধারণ জনগণ যারা জানিয়েছেন যে তারা মূলত এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আসলে দালাল না ধরলে তাদের কাজ পরিপূর্ণ হয় না এবং তারা দ্রুত ড্রাইভিং লাইসেন্সগুলো হাতে পান না। অনেকে রয়েছেন যাদের আপনার আবেদনের বয়স প্রায় 4 বছর অতিক্রম হয়ে গিয়েছে কোভিড-19 পরে বিভিন্ন অজুহাতে, ইভেন কি সাম্প্রতিক সময়ে কিন্তু যেটি বলা হচ্ছে যে বিদ্যুতের অভিযোগেও কিন্তু অনেকে লাইসেন্স সরবরাহ করা হয়নি। কিন্তু আমরা এই সাভার ট্রান্সপোর্ট অথরিটি এই আঞ্চলিক অফিসে জোনাল অফিসের ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পেরেছি যে হাজার হাজার মানুষের লাইসেন্স এবং যাকে বলে স্মার্ট কার্ড সেটি কিন্তু এখানে প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছেন মূলত মোবাইল নাম্বার মিসিংয়ের কারণে অনেককে তথ্য সরবরাহ করতে পারছেন না তারা, যার ফলে অনেকে এখান থেকে এসে প্রয়োজনীয় সময়ে এই লাইসেন্স সংগ্রহ করতে পারছে না বা স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারছে না। কিন্তু সাধারণ জনগণ যারা রয়েছে তারা বলছে যে সাধারণভাবে যদি একজন গাড়ির মালিকও যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য বা নবায়নের জন্য এখানে আসে তাহলে তাদেরকে পড়তে হয় বিভিন্ন ভোগান্তি এবং দালাল চক্রের খপ্পরে, এবং এই দালাল চক্রের খপ্পরে পড়ে কিন্তু অনেকের অতিরিক্ত টাকা অনেক ক্ষেত্রে সরকারি যে নিবন্ধিত টাকার পরিমাণ তার চেয়ে 5-6 গুণ টাকা বেশি দিয়ে তাদেরকে এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হয়, ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে হয়। একই সাথে কিন্তু রোড ট্রান্সপোর্ট এবং অথরিটির যে আপনার গাড়ির যে ট্রান্সপোর্ট অর্থাৎ ট্রান্সপোর্টের যে ফিটনেস সার্টিফিকেট দিয়ে থাকে সেই ফিটনেস সার্টিফিকেটেও কিন্তু দেখা যায় যে অনিয়মের কথা এসেছে যে সেটি মূলত এখান থেকেই করা হয়ে থাকে, এর জন্য অন্য কোথাও যেতে হয় না। তো এই অনিয়ম অভিযোগ নিয়েই কিন্তু চলছে সাভারের এই রোড ট্রান্সপোর্ট অথরিটির শাখা কার্যালয়। সেই শাখা কার্যালয়ে আমরা যখন এসেছি তখন কিন্তু বিস্তর অভিযোগের মধ্যে আরও অভিযোগ পাওয়া গিয়েছে যে লেনদেনের ক্ষেত্রে যখন দালালরা তাদের কাছ থেকে টাকা গ্রহণ করে তখন কিন্তু অধিক টাকা নেওয়ার পরও আবার অনেক সময় দালালকেও খুঁজে পান না তারা। ফলে দেখা যায় যে এই যে ভোগান্তি মানুষের ভোগান্তি এখানে চরমে পৌঁছেছে। তবে যেটি আসার কথা হচ্ছে যে আমাদেরকে রোড ট্রান্সপোর্ট অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা অচিরেই যেখানে জমা রয়েছে রোড ট্রান্সপোর্ট অথরিটির পক্ষে যে আপনার লাইসেন্সগুলো রয়েছে সেগুলো তারা অচিরেই গ্রাহকদের কাছে আপনার স্থানান্তর করবেন। তো আমার কাছে সাভারের এটা রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি থেকে এই ছিল সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে আছেন সহকর্মী সৈকত। সচেতনতার অভাবে সচেতন মানুষ যেমন সহজেই প্রতারণার শিকার হন না, ঠিক তেমনি সচেতন মানুষ যেমন সহজেই প্রতারণার শিকার হন না, তেমনি সচেতনতার অভাবে অসচেতনতার কারণেই মানুষ কিন্তু নানাভাবে প্রতারণার শিকার হয়ে আসছে হয়ে থাকেন, যার প্রমাণ নারায়ণগঞ্জের আমার পেছনে এই বিআরটি এর কার্যালয়। আমি যদি এর বিস্তারিত জানাতে চাই, এর মূল কারণ হচ্ছে এই বিআরটি এর কার্যালয়ে শক্তিশালী সিন্ডিকেট প্রভাব বিস্তার করে আছে। এখানে আজকে শুক্রবার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তালা ঝুলছে, সরকারি ছুটির দিন, তবে সপ্তাহের অন্যান্য স্বাভাবিক কার্য দিবসগুলোতে এই সময়টা এখানে
প্রচুর ব্যস্ততা দেখা যায় এবং গ্রাহকদের বিভিন্ন এলাকার সেবা গ্রহীতারা এখানে এসে ভিড় করেন বিকেল পর্যন্ত। তো গ্রাহকদের কাছ থেকে আমরা যেটা অভিযোগ পেয়েছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখানে এই এই বিআরটি এর কার্যালয়ে মূলত পুরনো নতুন লাইসেন্স ইস্যু, পুরাতন লাইসেন্স নবায়ন এবং এবং অন্যান্য সেবা সাধারণ প্রদান করা হয়ে থাকে। তবে এখানে প্রবেশ করলেই দেখা যায় যে তারা কোনো না কোনো ভাবে অধিকাংশ মানুষ সচেতনতার অভাবে দালালের পাল্লায় পড়ে যায় এবং এই দালালের মাধ্যমে তারা নানাভাবে প্রতারিত হয়ে থাকেন। আবেদনপত্র জমা দেওয়া থেকে শুরু করে লাইসেন্স প্রাপ্তি পর্যন্ত তারা প্রায় দীর্ঘ এক বছরের বেশি সময় এখানে ভোগান্তির শিকার হতে হয়, এখানে দফায় দফায় আসতে হয়। তাদের আরো একটি অভিযোগ যে সরকারি ফি, যেখানে যে পরিমাণ ফি এখানে লাগার কথা, দালালের মাধ্যমে দালাল ছাড়া এখানে লাইসেন্স করা যায় না এবং দালালের মাধ্যমে সেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে তাদের 8-10 হাজার টাকা অর্থাৎ কয়েক 3-4 গুণ টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। তো এখানে একটি বিষয় জানিয়ে রাখছি যে এই গ্রাহকরা যারা প্রতিদিন এখানে আসছেন, এখানে ড্রাইভিং লাইসেন্স নতুন লাইসেন্স ইস্যু করতে, নবায়ন করতে এবং ফিটনেস সংক্রান্ত যেসব সেবা এখানে প্রদান করা হয়, তো প্রতারণার বিষয়ে যে মেইন এই বিআরটি এর কর্তৃপক্ষ আমাদের যেটা বলছেন যে এখানে অনলাইনের মাধ্যমে সাধারণত সেবা, সরকার যে সেবা চালু করেছে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিষয়ে মানুষের ভোগান্তি দূর করতে, বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরেই অনলাইন সেবা চালু করেছে, আবেদন থেকে শুরু করে সব ধরনের প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে দফায় দফায় কিছু প্রক্রিয়া আছে, এখানে বিআরটি এর কার্যালয়ে এসে সেগুলো সম্পন্ন করতে হয়, এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, আরো কিছু প্রক্রিয়া রয়েছে। তবে যারা এই প্রক্রিয়াগুলোকে যারা বোঝা মনে করেন এবং বোঝা তারাই মূলত এই প্রতারণার শিকার হয়ে থাকেন এবং দালালের মাধ্যমে তারা চুক্তিতে এই লাইসেন্সের জন্য তারা চুক্তিতে যায় এবং তারা প্রতারণার শিকার হয়। তবে বিআরটি কর্তৃপক্ষ আমাদের যেটা বলছেন, ইতিমধ্যে দালাল নির্মূলে তারা প্রচেষ্টা হয়েছে এবং এক কয়েকজন দালালকে তারা ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলেও দিয়েছেন। তারা গ্রাহকদের সেবা নিশ্চিত করতে তারা সব ধরনের প্রক্রিয়া চালু রেখেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নারায়ণগঞ্জের বিআরটি কার্যালয়ের সবশেষ। আমরা এখন চলে যাব সরাসরি স্টুডিওতে। রাজধানীর বাইরে এখনো চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। ফরিদপুরে গত 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলায় বর্তমানে চিকিৎসাধীন 35 জন রোগী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের ওয়ার্ডে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে গাজীপুরে কিছুটা কমতে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলার 2টি হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 61 রোগী। গত 24 ঘন্টায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে 11 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আমার গতকাল কাউন্টিংয়ের পরে আমার প্লাটিলেট আসছে 25,000। আজকে শুক্রবার, আজকে কাউন্ট করা হয়নি এখনও, তো আজকে রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে যে আসলে এটা কতটুকু ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছে। গায়ে কোনো শক্তি নেই, দুর্বল প্রচণ্ড। খুলনাতে ওইখানে প্রচণ্ড জ্বর নিয়ে সে ঢাকা চলে আসে। ঢাকা আসার পরে আমরা জানতে পারি, টেস্ট করে জানা যায় যে তার ডেঙ্গু হয়েছে। তো তখন থেকে তার জ্বর থাকতো 102-3 ডিগ্রি আর সাথে পাতলা পায়খানার কারণে শরীর একদম দুর্বল হয়ে গেছিলো। প্লাটিলেটও নামে আসছে 82,000। এর জন্য আমরা এখানে ভর্তি করছি। মুন্সিগঞ্জে গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। জেলা শহরের নাজুক সরবরাহ লাইন এবং যথাযথ সরবরাহ না থাকায় 13,000 আবাসিক গ্রাহক গ্যাস না পেয়েও বিল গুনছেন। বিকল্প ব্যবস্থায় রান্নাবান্না করতে চলছে নানা চ্যালেঞ্জ। ঘরে ঘরে গৃহিণীদের ক্ষোভের যেন শেষ নেই। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টার ছবি তুলেছেন আবু সাইদ। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা আসমা আক্তার রিনা গ্যাস সংকটে নানামুখী সমস্যায় পড়েছেন। এতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে পোষাতে না পেরে মাটির চুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। আসমা আক্তার রিনার মতো মুন্সিগঞ্জের শত শত গৃহিণীর রান্না নিয়ে নিত্যদিনের কষ্ট। এখন বিল
দিতেছি মাসে মাসে, তারপরে আবার এলপি কিনতেছি, লাকড়ি কিনতেছি, সমস্যা না মানে আমাদের এই বহুত সমস্যা। ধলেশ্বরী নদী পার হয়ে গ্যাস লাইনের সবশেষ সীমানা মুন্সীগঞ্জ শহর। লাইন সরু, কম সরবরাহ ও চাপ যথাযথ না থাকায় গ্যাস শেষ পর্যন্ত যাওয়ার আগেই শেষ। শিল্প কারখানায়ও গ্যাস সংকট, অভিযোগ রয়েছে বিচ্ছিন্নের পরও রয়েছে অবৈধ গ্যাস সংযোগ। মানবতার জীবনযাপন করতেছে গ্যাস ছাড়া, খাওয়া দাওয়া মোটামুটি বন্ধর মতো নেই। নাসিম ওসমান সেতু যে চালু হলো, এই সেতু দিয়ে যদি আমাদের গ্যাস লাইনটি সংযোগ করে মুন্সীগঞ্জে একটি নতুন সংযোগ দেওয়া হয়, আমরা আশা করি মুন্সীগঞ্জবাসী উপকৃত হবে। সরবরাহ স্বাভাবিক না থাকায় বকেয়া পড়েছে 21 কোটি টাকারও বেশি। তিতাসের কর্মকর্তা বলছেন গ্যাস সরবরাহ বৃদ্ধির চেষ্টা চলছে। সেটা যদি আমরা একবার উত্তরণ করতে চাই তাহলে আমাদের সাফিসিয়েন্ট গ্যাস দিতে হবে, আর না এছাড়া উত্তরণ সম্ভব না। আপনারা যে আমি একটা আশ্বাস দিব সেটা দিতে পারতেছি। গ্যাসের চাপ 10 PSI থাকার কথা থাকলেও পাওয়া যাচ্ছে 1 থেকে 2.5। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে 71 লাখ ঘনমিটারের বিপরীতে প্রতি মাসে প্রায় 35 লাখ ঘনমিটার গ্যাস সরবরাহ হচ্ছে, আর সে কারণেই জেলার শহর মুন্সীগঞ্জের প্রায় 13,000 আবাসিক গ্রাহক গ্যাস পাচ্ছে না। তারা অনেকে রান্না করছেন এভাবে লাকড়ির চুলোতে। মুন্সীগঞ্জের মানিকপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ নরসিংদীর শিল্প কলকারখানা। দৈনিক 6 ঘন্টার বেশি সময় লোডশেডিং হচ্ছে। এই অবস্থায় দেশের অন্যতম শিল্পাঞ্চলের উৎপাদন, কারখানার আয় এবং শ্রমিকদের মজুরি সবই নেমে এসেছে প্রায় অর্ধেকে। মাহমুদুল হাসান মাহফুজের ছবি ও আশিকুর রহমান পিয়ালের তথ্য নিয়ে রিপোর্ট। দেশের চাহিদার প্রায় 75% দেশীয় বস্ত্র ও রপ্তানিমুখী কাপড় উৎপাদনে শীর্ষস্থানে নরসিংদী জেলা। কিন্তু সম্প্রতি জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিভ্রাটের পর অচল অবস্থা সৃষ্টি হয়েছে শিল্প কারখানায়। জেলায় দৈনিক 6 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ না থাকায় 12,000 শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে প্রতিটি কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে আসায় সমস্যায় পড়েছেন টেক্সটাইল শিল্পের প্রায় 2.5 লক্ষ শ্রমিক সহ এর সাথে যুক্তরা। 24 ঘন্টার মধ্যে আপনার 6-7 ঘন্টায় বিদ্যুৎ পাই না, তারপর আবার যতটুকু পাই এর ভিতরে আবার লোডশেডিং। একদিনে 6,000 টাকা বেতন পাওয়া, সেই জায়গার মধ্যে 3,000 টাকা এই না বিদ্যুতের লাগে। আজকে 1.5 মাস ধরে এই অবস্থা, 15 দিন যাবত ধরে কারেন্ট ঠিক মতো আসে না, আমরা কিভাবে কাজ করে খাবো? সারাদিনের ভিতরে মনে করেন আমরা বিদ্যুৎ 2-3 ঘন্টা পাই। নরসিংদীর পল্লী বিদ্যুৎ সমিতি 1 ও 2-এর আওতায় মোট 42,706টি বাণিজ্যিক এবং 7,44,723টি আবাসিক সংযোগ রয়েছে। পাশাপাশি 12,833টি শিল্প সংযোগে পিক আওয়ারে সর্বোচ্চ চাহিদা রয়েছে 355 মেগাওয়াট। সরকারি সিদ্ধান্তে রুটিন মাফিক দিনের কিছু সময় বিভ্রাট হওয়ার কথা থাকলেও অধিকাংশ সময়ে বিদ্যুৎ না থাকা স্থবিরতা বিরাজ করছে বিদ্যুৎ নির্ভর কারখানাগুলোতে। 2 মাস ধরে বিদ্যুৎ আমরা একদমই পাচ্ছি না, গড়ে কিন্তু আমরা দেখেন 12 ঘন্টা আমরা বিদ্যুৎ পাচ্ছি। বিদ্যুৎ বিতরণ নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকলেও দুটি পল্লী বিদ্যুৎ সমিতির কোন কর্মকর্তাই সরকারি নির্দেশনার অজুহাতে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সময় সংবাদ, নরসিংদী। সাভারে বংশী নদীর তীরে প্রায় 300 অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত নামাবাজার এলাকায় এই উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বংশী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা পাকা আধা পাকা বসতঘর, দোকানপাট সহ নানা স্থাপনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, প্রভাবশালীরা বংশী নদীর তীর দখল করে দীর্ঘদিন ধরেই স্থাপনা গড়ে তুলছে। জেলা প্রশাসকের নির্দেশে সেগুলো উচ্ছেদ, সরকারি প্রায় 4 একর ভূমি। সরকারি খাস জমি এবং বংশী নদী ভরাট করে যেগুলো তালি করা হয়েছে সেগুলো তালিকায় আছে এবং সেগুলো সবগুলি উচ্ছেদ করা হয়েছে। আনুমানিক ধারণা করছি 300 হবে, পুরোপুরি জমির পরিমাপ এখনো হয়নি, এটি মাপ চলছে। আমরা ধারণা করছি আনুমানিক এটি 4 একরের বেশি হবে। ফরিদপুরের বসন্তপুর থেকে ভাঙা পর্যন্ত 30 কিলোমিটার রেলপথে দীর্ঘদিন ধরেই অরক্ষিত অধিকাংশ রেল ক্রসিং। গেল 3 বছরে অরক্ষিত রেল ক্রসিং দিয়ে পারাপার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অন্তত 21 জনের মৃত্যু হয়েছে। তবে গুরুত্বপূর্ণ রেল ক্রসিংগুলোতে দ্রুত গেটম্যানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে রেল কর্মকর্তা।
ফরিদপুর থেকে রিপোর্টার সুমন ইসলামের তথ্য ও ছবিতে রিপোর্ট। অরক্ষিত পড়ে আছে ফরিদপুরের অর্ধশত রেল ক্রসিং। দীর্ঘ ১৭ বছর ফরিদপুরের উপর দিয়ে রেল চলাচল বন্ধ ছিল। ২০১৪ সালে পুনরায় রেল চলাচল শুরু হয়, কিন্তু অধিকাংশ রেল ক্রসিং এর কোনো গেট ও গেটম্যান না থাকায় অরক্ষিত এসব জায়গায় প্রায় ঘটছে দুর্ঘটনা। বারবার প্রশাসনের আশ্বাসের পরও কোনো উদ্যোগ না নেয় ক্ষোভ জানান এলাকাবাসী। এখানে কোনো গেটম্যান নাই, লাইনম্যান নাই, দুই সাইডে অসংখ্য দোকান পাট রয়েছে, কাছে কাছে এসে হরেন দেয়, দূরে তো হরেন দেয় না। এই দিনটি লোক দুই তিনজন মারা গেছে। জায়গা দাবি করি যে অতি দ্রুত আমাদের ফরিদপুর যে রেল ক্রসিং গুলো আছে ওইখানে রেল গেট এবং রেলম্যান দেওয়া হোক। গাড়ির চালকরা বলছেন দুর্ঘটনার অন্যতম কারণ রেল ক্রসিং এর দুপাশের অবৈধ স্থাপনা। আমরা এই রাস্তায় অল টাইম যাতায়াত করি, কিন্তু সাইডে দোকান, দুই সাইডে চার সাইডে দোকান, কিন্তু কোনো সিকিউরিটি নাই। গুরুত্বপূর্ণ রেল ক্রসিংগুলোতে দ্রুত গেটম্যানের ব্যবস্থা করা হবে বলে জানান রেল কর্মকর্তা। ফরিদপুর থেকে বাঙ্গা পর্যন্ত কিছু আরক্ষিত গেট থাকতে পারে, এই ব্যাপারে স্যাররাও জানে, কোনটা দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করবে, যেগুলো গুরুত্বপূর্ণ গেট সেইগুলোতে হয়তো খুব দ্রুত এই গেটম্যান দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। গত ১৯ আগস্ট ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রেনের ধাক্কায় ইজিবাইকে থাকা মা ও ছেলের মৃত্যুর ঘটনা ঘটে। সময় সংবাদ ফরিদপুর। বিভাগীয় সময় আরো থাকছে। পাটের বাজারে ধস, মুন্সিগঞ্জে মন প্রতি ৫০০ টাকা পর্যন্ত কমেছে দাম, সিন্ডিকেটকে দুষছেন চাষিরা, বকেয়ার অজুহাত আড়তদারদের। ৫ বছর ধরে বন্ধ রয়েছে রাজবাড়ির একমাত্র শিশু হাসপাতালটি। একতলা ভবনের চার কক্ষের হাসপাতালটি বর্তমানে জরাজীর্ণ ভূতের বাড়িতে রূপ নিয়েছে। এদিকে জেলায় একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতালের অভাবে নবজাতক সহ শিশুদের চিকিৎসায় পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ। রাজবাড়ি থেকে আশিকুর রহমানের রিপোর্ট। দেখে মনে হয় কোনো পরিত্যক্ত ভবন, ময়লা আবর্জনা আর আগাছায় চারপাশ ভরে যাওয়ায় এমনই ভুতুরে বাড়িতে রূপ নিয়েছে রাজবাড়ির একমাত্র শিশু হাসপাতালটি। ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর একজন চিকিৎসক রোগী দেখে ব্যবস্থাপত্র দিতেন। পরে ২০১৭ সালে দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার পর পুরোপুরি বন্ধ হয়ে যায় হাসপাতালটির কার্যক্রম। এভাবেই কেটে গেছে ৫ বছর, এখন কেবল কাগজে কলমেই হাসপাতালটির অস্তিত্ব আছে। জেলায় একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল না থাকায় নবজাতক সহ শিশুদের চিকিৎসার জন্য যেতে হচ্ছে পাশের জেলা ফরিদপুরে। এতে মুমূর্ষ রোগীদের নিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্বজনরা। ফরিদপুর হাসপাতালে যায়, রাজবাড়ি যায়, পায়নাকা ফরিদপুর হাসপাতালে পড়াও, তারা মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে। ৫ বছর হসপিটালটা বন্ধ আছে, এখানে ভালো মতন শিশুরা চিকিৎসা নিতে পারে না। আমরা কৃষক মানুষ, এই হাসপাতালটা চালু হলেই বাচ্চা কাচ্চা নিয়ে খুব উপকার হয়। বিষয়টি নজরে নিয়ে শিগগিরই শিশু হাসপাতালটি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন পৌর মেয়র। শিশু স্বাস্থ্যসেবার কেন্দ্র ছিল, সেইটা বন্ধ আছে, অতি শীঘ্রই আমরা ইনশাল্লাহ এটা চালু করতে সক্ষম হবো এবং চেষ্টা আছি। জানা গেছে পৌরসভার অর্থায়নে করা হলেও আর্থিক সংকট ও অব্যবস্থাপনার কারণে শিশু হাসপাতালটি বন্ধ হয়ে যায়। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। মুন্সিগঞ্জে পাটের বাজার দরে ধস নেমেছে। সপ্তাহ ব্যবধানে মন প্রতি কমেছে ৫০০ টাকা পর্যন্ত। কৃষকের দাবি, সিন্ডিকেট করে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা, তবে অভিযোগ অস্বীকার করছেন আড়তদাররা। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের বৃহত্তর পাটের হাট টঙ্গিবাড়ি উপজেলার পদ্মাপাড়ের দিঘির পার নানা স্থান থেকে চাষিরা নৌকা ও ট্রলারে করে সোনালি আঁশ নিয়ে আসেন হাটে। এক সপ্তাহের ব্যবধানে মন প্রতি দাম কমেছে ৫০০ টাকা পর্যন্ত। বাজার কমে যাওয়ার জন্য কৃষক দুষলেন সিন্ডিকেটকে। এবার হেক্টর প্রতি পাটের উৎপাদন ৪৮ মন হলেও বর্ষায় পানি কম হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু পাটের কাঙ্ক্ষিত দাম না পেয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন। পাট আগে ছিল ৩৩৩৩০০, মানে পাট হয়েছে কি আপনার ১৫০০ ১৪০০ ১২০০ ১৩০০। কৃষকের এটা আদায় না, বাইরে লোকের বড় বড় পাটিরা বুঝছেন, এই অনেক মনে করেন যে পাট আনছি, পাট ফেরত লিয়ে যাইতে হইব। দিঘির বাজার সিন্ডিকেট করে রাখতে পারবো না, এটা সিন্ডিকেট হয়েছে নারায়ণগুজি করছে। নদীন ধরে কোনো গায়কপত্র আয় না, আমরা যাই পাট নিমুনা কোনো ধরি, টেহা দেন টেহ দেয় না, পাটও নেয় না। সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করেন আড়তদাররা। আমরা পাটলে আমরা বিল পাইতেছি না,
বিল পাই না, বিদে আমরা বাট কিনতে পারতাছি না, কোম্পানি আমাদের টাকা দেয় না, আমরা এই জন্য বাট কিনতে পারতাছি না। কৃষি কর্মকর্তা বলছেন, সরকার পাট উৎপাদন বৃদ্ধির চেষ্টা করলেও ন্যায্য মূল্য না পেলে কৃষক পাট চাষে উৎসাহ হারাবে। আগামী বছর আবার তারা পাট করবে, এতে কোনো সন্দেহ নাই। যদি প্রাকৃতিক পরিবেশ ফেভারে থাকে, কৃষকদের ফলন যদি ভালো হয় এবং জাগ দেওয়ার যদি কোনো সমস্যা সৃষ্টি না হয়, আগামীতে পাটের মূল্য ভালো পাবে বলে আমরা আশা করি। মুন্সিগঞ্জে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে 450 হেক্টর জমিতে পাট আবাদ কম হয়েছে। জেলায় চলতি মৌসুমে প্রায় 3000 হেক্টর জমিতে পাট উৎপাদন হয়েছে 5600 মেট্রিক টন, কিন্তু এর বড় একটি অংশ এখনও অবিক্রিত। আর কৃষক পাট নিয়ে হাটে এসে বিক্রি করতে না পেরে হতাশায় ফিরে যাচ্ছে। মুন্সিগঞ্জের দিঘির পাহাট থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বিভাগীয় সময় আরেকবার। ঘূর্ণিঝড় সিত্রাং এর তাণ্ডবে ফরিদপুরে কলাবাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। লন্ড ভণ্ড হয়ে গেছে শুধু চরাঞ্চলেরই প্রায় 1500 বিঘা জমির বাগান। জেলার ডিক্রিটচর ও নর্থ চ্যানেল ইউনিয়নের চরাঞ্চলবাসীর অন্যতম প্রধান ফসল কলা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর কলার ফলন ছিল অন্যান্য বছরের চেয়ে ভালো। আর এক মাস পরে কৃষকের মুখে হাসি ফুটত, এখন শুধু হতাশার ছাপ তাদের চেহারায়। ঝড়ের কবলে অধিকাংশ জমির কলাবাগান নষ্ট হয়ে যাওয়ায় কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের। ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।